যাচ্ছি লাচুং। তো গাড়ির মধ্যে সব কিচিরমিচি হচ্ছে, আমরা শেয়ারে যাচ্ছি, পেছন দিকেও যারা বসে আছে তারাও যাচ্ছে, মানে আমাদের সঙ্গেই যাচ্ছে আর আমরা তো যাচ্ছি। তো তোমাদের ওখানে গিয়ে তারপরে আমি সিনারিও দেখাবো। লাচুংয়ের সাইট সিন দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখানে একটা ওয়াটারফলস আছে, সেটাই তোমাদেরকে দেখাবো বলে যাচ্ছি। দেখো লাচুংয়ে নেমে, লাচুংয়ে নামেনি, এখনও পৌঁছয়নি। তার আগে যে সাইট সিনগুলো পড়ে, সেই সাইট সিনগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখানে একটা ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলসটা দেখতে চললাম। তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। দূরে ফলসটা ওয়াটারফলস দেখার পরে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তখন তিনটে বেজে গেছে। আমরা রাস্তায় একটা ধাবা পেয়েছিলাম, যে ধাবাটা দেখা যাচ্ছে, সেই ধাবায় আমরা লাঞ্চ সেরে আবার ওখানে গাড়িতে উঠে পড়ি।갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 그러냐고 묻네, 너 때문에. 기다리다 지쳐 그만 널 놓칠까봐. 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야야야야 불러 널 야야야야 네가 제일 좋아하는 게 뭐냐고 물어본다. 그런 나를 넌 보며 대답 없이 미소만 짓는데 I'm going, going, going crazy. I'm going, going, going crazy.
আমরা সাইট সিন দেখতে দেখতে আসছিলাম, এখানে কিছু সাইট সিন ছিল, সেখানে আমরা ফটো টটো তুলে আবার গাড়িতে বসে পড়েছি, দিয়ে আবার যাত্রা শুরু করলাম। গাড়িতে অনেকগুলো অনেক ফটো তুলেছে সব তিস্তা। আস্তে আস্তে আমাদের বেশ সন্ধে হয়ে গিয়েছিল, তখন 5:30 বাজে, আর তখন দেখো পাহাড়ে অন্ধকার নেমে এসছে। আমাদের গাড়ি তখন মানে উপরের দিকে উঠবে বলে সব গাড়ি ঠিকঠাক করে এখানেই একদম লাস্ট ইয়ে গাড়ির চাকা টাকা সব ঠিকঠাক করছিল, আর আমি ততক্ষণে গাড়ি থেকে নেমে একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম। আমার ভীষণ ভালো লাগে পাহাড়ে অন্ধকারে ঘুরতে। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের কফি খাওয়ার জন্য সবাই বলাবলি করছিল, তো একটা জায়গায় থামা হয়েছিল কফি খেতে, তো সেখানে এই মেউপিসুকে দেখেছিলাম, দিয়ে ওর ভিডিও করে নিয়েছিলাম। আমরা লাচুংয়ে চলে এসেছি, লাচুংয়ের হোটেলে। হোটেল আমাদের বুক ছিল আগে, আমরা যে গ্যাংটকে যে দিশা হোটেলে উঠেছিলাম তারাই এটা পুরো প্যাকেজ ট্যুরে করেছিল। তো আমাদের গুরুদংমা 0 পয়েন্ট সব নিয়ে, 0 পয়েন্টের জন্য আলাদা টাকা দিতে হয়েছে, 760 টাকা করে পার হেড। আর এমনি আমাদের এই গুরুদংমা 0 পয়েন্ট বলছি, ইয়ামথাং ভ্যালি আর এইগুলোর জন্য আমাদের লজিং ফুডিং নিয়ে 6000 করে পড়েছিল পার হেড। তো আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গিয়েছিলো, 9:30 বেজে গিয়েছিল, খুব ক্লান্ত বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। আর গ্যাংটকে ছিল গরম, আর ওখানে গিয়ে প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে কখন কম্বলের তলায় ঢুকবো। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কম্বলের তলায় ঢুকে যাবো। এবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবারে ভিডিও করতে বসেছিলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে। তো গাড়িতে মাঝখানে বসেছিলাম বলে সেভাবে যেভাবে আমি চেয়েছিলাম ভিডিও করতে, তো সেভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক, তোমাদের দেখানোর মতন কিছু তুলেছিলাম, সেগুলি তোমরা দেখলে। আর শেয়ারে 9 জন হলে ঠিক আছে, একদম আমরা কত 11 জন বসেছিলাম, খুব কষ্ট হচ্ছিলো চাপাচাপি করে, ওর জন্য আরও বেশি কষ্ট হচ্ছিলো, আর অনেকটা লং জার্নি। তো আর আমরা এই লাচুংয়ে আছি, কালকে যে 0 পয়েন্টে যাব সেটা 15,000 ফুট উঁচুতে, সেটাই আর কি আমার হাজব্যান্ডের সঙ্গে বলাবলি করছিলাম।
এরপরে একটুখানি রেস্ট নিয়ে আমাদের ডিনার সারবো আমরা। ডিনার রেডি হয়ে গেছে আমাদের বললো। তো তোমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নেক্সট পার্টে আমি পুরো জিরো পয়েন্ট ইয়ামথাং তোমাদের শেয়ার করবো। আজকের মতন টাটা।